আপনারা জানেন সারা পৃথিবীতে 5 কোটি টন চাল রপ্তানি হয়, আর আমাদের এই বাংলাদেশে চাল আপনার 3 লক্ষ 20 লাখ টন খাবার চাল লাগে প্রতি বছর। কিন্তু যদি আমরা যদি উৎপাদন না করি, পৃথিবীতে তো 5 কোটি টন চাল রপ্তানি হয়, মানে বিক্রি করে বিভিন্ন দেশ, 5টা দেশ সবচেয়ে বেশি করে, ভারত, থাইল্যান্ড, চীন, ভিয়েতনাম, ঠিক আছে, কোরিয়া, এই যে এরা করে। আপনি চাইলেই কি এই চালটা আপনি কিনে খাইতে পারবেন? আপনার টাকা আছে, সম্ভব? দিবে? কখনো দিবে না, কখনো দিবে না। হয়তো আপনি 50,000 টন পাইতে পারেন, 1 লক্ষ টন চালও আপনাকে দিবে, মানে টাকা আছে আপনাকে দিবে না। সুতরাং আমাদের যে প্রতিটা জিনিস আমাদের উৎপাদন করেই খেতে হবে, সেই ক্ষেত্রে প্রতিটা জিনিসে খাদ্যাভ্যাস চেঞ্জ করতে হবে। খাদ্যাভ্যাস চেঞ্জ করা, যেমন আমাদের অনেকে বলে গেছে সরিষার আবাদের কথা, এখন সরিষা আবাদ করলেন, সরিষা খাইলেন না, লাভ কি? কোনো লাভ নাই, কোনো লাভ নাই। কেন লাভ নাই? এটা দেখেন, আজ থেকে 25-30 বছর আগে আপনার প্রতিটা বাড়িতে সরিষার তেল খাইতো, যারা আপনার 70 বছর বয়স তারা আপনারা ভালো বলতে পারবেন, খাইতো না? প্রতিটা বাড়িতে সরিষা, সরিষার গন্ধে, উঠোনের মধ্যে বাড়ির গন্ধে, বাড়ির ভিতরে গন্ধ, এবং প্রতিটা মা চাচিরা দেখা যায় যে কাচের বোতলে আপনার সরিষা একটু তেল দিয়ে বেশি পড়ে গেলে সাথে সাথে মাথার মধ্যে পোঁচা মারতো, মারতো না? আবার চুঙ্গা দেয় আইনে অল্প অল্প যারা এখানে নেয়, সেই দিনগুলো কিন্তু আপনার যখন যারা ছিলেন ওই সময়ের তাদের কিন্তু কোনো শারীরিক সমস্যা হয় নাই। আজকে দেখেন সয়াবিন তেলটা, সয়াবিন তেলটা আসলো কি করে? এটা একটা কাহিনী, এটা মানে আপনার যখন বাজারে দেখবেন কোনো মানুষ চাষ চলে যায়, যখন কেউ চা খায় বা সিগারেট খায়, সাথে আরেকজন খায় না, তখন কিন্তু তাকে বলে এর টাকাটা আমি দিব। এভাবে 1 সপ্তাহ কিন্তু তারা খাওয়ায়, খাওয়ায় না? 7 দিনের পরে 8 দিন কি আর টাকা দেয়? টাকা দেয় না, তখন কি নিজে নিজে খায় না? এই যে খাওয়ানো শুরু করলে, ঠিক সেই রকম ভাবে আমাদের যারা সয়াবিন উৎপাদনকারী রাষ্ট্র তারা এত তাদের লাগে না, তারা এটা অন্য জায়গায় রপ্তানি করে, রপ্তানি করে আমাদের দেশে আসছে। আসার পরে এটা যখন আমরা একবার খেয়ে 1990 সালের দিকে যখন আমরা খেয়ে অভ্যস্ত হইলাম, প্রথমে 30 টাকা লিটার, আস্তে আস্তে 70-80, এখন 100-170-180 এই পর্যায়ে। কিন্তু আমরা যে সয়াবিনটা খাই সেই সয়াবিন কোনো ক্রমেই 1 নম্বর সয়াবিন না। প্রতি বছর আমাদের 28,000 কোটি টাকার তেল লাগে। আমরা বিগত 5 বছর এই কৃষি সম্প্রসারণ অধিদপ্তর একটা মানে প্রকল্প করে এবং নীতিমালা করা হয়েছে যে আমরা অন্তত আমরা 40 ভাগ তেল আমরা বিদেশ থেকে আনবো না। সেই অনুযায়ী 28 কোটির মধ্যে 10,000 কোটি টাকার তেল এখন আমাদের লাগে না, 28,000 কোটির মধ্যে 18,000 কোটি টাকার তেল আমরা কিনি। আচ্ছা, এখন যে বিষয়টা হচ্ছে এই সরিষার তেল আমরা উৎপাদন করে আমাদের খেতে হবে। 1 নম্বর দামের ডিফারেন্স, আপনি মনে করেন যে সরিষা 220 টাকা লিটার আর 180 টাকা যদি সয়াবিন হয়, অনেকটা ব্যবধান। কিন্তু একটা বিষয়, যদি আপনার 5 লিটার সয়াবিন লাগে, সরিষা কত লিটার লাগতে পারে? হ্যাঁ, 3 লিটার লাগবে, 3 লিটার কম লাগবে। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি সয়াবিন খেয়ে দেখেন আপনার বুকে জ্বালা পড়া, গ্যাস্ট্রিক আলসার হবে, সরিষা খেয়ে দেখেন আপনার এটা হবে না।